আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, আজ ছাদ বাগানের কিছু দৃশ্য, অর্থাৎ আমরা সবাই ছাদে মিলে অনেক আনন্দ করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সিঁড়ি দিয়ে উঠতে তো প্রচুর কষ্ট, তাই আস্তে আস্তে উঠছিলাম। আর একা উঠা যায় না, একজনের সাহায্য ছাড়া দেখা যায় শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায়। তো এখনও কিন্তু বাড়ির কাজ শেষ হয়নি, এখনও আরও দুইতলার কাজ বাকি রয়ে গেছে। তো অনেক দিন পর ছাদে আসলাম, ভালোই লাগছে। আর বেশিক্ষণ দেখা যায় হাঁটতেও পারি না, দাঁড়াতেও পারি না, শ্বাসকষ্ট আরম্ভ হয় আর খারাপ লাগে। তারপরে যতটুকু পারি একটু হাঁটাহাঁটি করি। তো ছাদে এসে দেখছিলাম দুই ভাবি কী কী গাছ লাগিয়েছিল। আর এই আমার বড় দুই জায় এখন ঢাকায় আছে, আর আমরা তিনজন ব্রাহ্মণবাড়িয়া। তো এখানে অনেক গাছ লাগানো, এগুলো হচ্ছে চায়না কমলা, ছোট ছোট কমলাগুলো। তো এগুলো দেখছিলাম, আর এখানে অনেক গাছ লাগানো, বড় ভাবিও অনেক গাছ লাগিয়েছে। তো আমরা ছাদ বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এখনও ছাদের কাজ শেষ হয়নি, তাই তেমন বড় কোনো গাছ নেই, সবচেয়ে ছোট ছোট গাছ। কিন্তু তারপরেও খুব ভালো লাগে, সবুজ খোলামেলা, একটু হাঁটার জায়গা পাওয়া যায় আর কি। তো এখানে অনেক রকম গাছ আছে। তো আমার ভাই সজীব, ও আছে আমাদের সাথে, ছাদে ঘোরাঘুরি করছিলাম। আর ছাদে ফুলের গাছের পাশাপাশি দেখা যায় সবজি গাছ, অনেক গাছ লাগানো আছে। ছাদটাই মনে হয় একমাত্র খোলামেলা যেখানে আসলে খুবই ভালো লাগে, কারণ ছাদটা খোলামেলার কারণে দেখা যায় যে নিঃশ্বাসটাও ভালোভাবে নেওয়া যায়, সেজন্যই খোলামেলা জায়গা ভালো লাগে। তো ভাবি এদিকে গাছ দেখাচ্ছিল কোনটা কী গাছ, আর ভাবি এখানে যে পুঁইশাক গাছ লাগিয়েছে, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর উনি হচ্ছে আমার বড় জা, অর্থাৎ দুই নম্বর বড় জা। তো ভাবি ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোনটা কী গাছ। অনেকক্ষণ দেখা যায় ভয় জগৎ দিতে পারি না, দিলে শ্বাসকষ্ট হয়, যার কারণে একটু থেমে থেমে আসতে পারে। বাগানটা খুবই ভালো লাগলো আর কি, অনেকক্ষণ আমরা গল্প করলাম, হাঁটাহাঁটি করলাম। আর ঢাকা এখন দেখা যায় যে ডাক্তারের কাছেই দৌড়াদৌড়ি করা লাগতেছে, যার কারণে অতটা বাইরেও বের হওয়া হচ্ছে না, শুধু ডাক্তারের কাছেই যাওয়া হচ্ছে। আর বাচ্চারা সবাই হচ্ছে নিচে খেলা করছে, আর আমরা এদিকে বাগানে দেখছি। ভাবি বলছে যে এই পেয়ারা গাছগুলো অনেক ভালো, পেয়ারাগুলো খুব মজা, ছোট ছোট কিন্তু খুব টেস্ট। তো ভাবি আমাদেরকে দেখাচ্ছিল এখানে কি কি গাছ আছে। ভাবি এখন গাছে পানি দিবে, তো আমরা এদিকে যে গল্প করছিলাম পানি দিচ্ছিল, আর এদিকে বড় ভাবিও চলে এসেছে। বড় ভাবির অফিস দেখা যায় সন্ধ্যার আগে চলে আসে বাসায়, সমস্যা হয় না। তো ভাবি অফিস থেকে এসে বলল যে ছাদে আছে সবাই, তো ভাবিও ছাদে চলে আসলো, আর আমরা সবাই মিলে এই আড্ডা খুবই ভালো লাগে। সবাই যখন একসাথে আড্ডা দিই, তো বড় দুই যার সাথে ছাদ বাগানে ঘুরে ঘুরে দেখছি আর আড্ডা দিচ্ছি। আর অনেকে জানতে চেয়েছে যে আমার শ্বাসকষ্ট কেন হয়েছে, আর আমি তো আগেই বলেছি যে আমি প্রেগনেন্ট, যার কারণে পেটে পানির পরিমাণটা বেশি,
পরিমাণের তুলনায় যতটুকু পানি থাকে তার থেকেও বেশি, যার কারণে আমার শ্বাসকষ্টটা হচ্ছে। শ্বাসনালীতে নাকি চাপ পড়ে, যার কারণে শ্বাসকষ্ট হচ্ছে। এর জন্য বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, হাঁটতেও পারি না, বসতেও পারি না। আর বড় ভাবি দেখাচ্ছিল, এই যে বড় ভাবির কচু যে লাগিয়েছে এটাতে লতি এসেছে, আর লতিগুলো রান্না করে ভাবি আমাদেরকে খাইয়েছে, অনেক মজা। আর এখানে অনেক রকম গাছ আছে, মরিচ, ডালিম, বেলুম্বু, অলবরি, অনেক গাছ আছে এখানে। যে নিম গাছ, বরুই গাছ, অনেক গাছ লাগিয়েছে ভাবি। তো ভালোই লাগলো, ভাবিদের সাথে গল্প করলাম। আর ছাদে উঠতে পারি না, এই একদিন কি দুই দিন উঠছি, মানে ছাদে যাওয়া হয়েছে, আর হয়নি, কারণ উঠা যায় না, প্রচণ্ড শ্বাসকষ্ট হয় হাত পা কাঁপে, এর জন্য আর উঠতে পারি না। কিন্তু উঠলে খুবই ভালো লাগে। আর এই যে আশেপাশের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, আশেপাশে প্রচুর বিল্ডিং হচ্ছে। আমাদের বাড়ির কাজটা যখন শেষ হবে তখন আমরাও বড় বড় গাছ লাগাবো, তখন আরও ভালো লাগবে। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।